হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সম স্পিকিং। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেকদিন আমাদের ভিডিও করতে আসছি, কারণ কিছুই না, আমার ল্যাদ। কারণটা হচ্ছে জাস্ট আমার ল্যাদ, এদিক ওদিক বেরোনো, হ্যাং আউট, তারপর সংসার তো রয়েছি, নানান রকম এদিক ওদিক করতে করতে আর ভিডিওটা আনাই হয়নি। তো আমি আজকে সিরিয়াসলি ভিডিও করতে এসেছি, আশা করছি তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমে কী করে নিজের স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং বানাবে, খুব সাধারণ কয়েকটা সকালের টিপস ফলো করে। হ্যাঁ বন্ধুরা, সকালের যদি কিছু অভ্যেস একটু নিয়ম করে পালন করা যায়, তাহলে কিন্তু গরমের মধ্যেও তুমি তোমার স্কিনে পেতে পারো একটা ন্যাচারাল জেল্লা। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু ঠান্ডা জল একদম খাবে না, কারণ ঠান্ডা জল আমাদের শরীরের যে ইনটেস্টাইন আছে সেটাকে কিন্তু কুঁকড়ে দিতে সাহায্য করে, যেটার প্রভাব পড়ে আমাদের স্কিনের ওপরে, যার ফলে স্কিনটাও একটু কুঁকড়ে যায়। আর স্কিন কুঁকড়ে গেলে কিন্তু জেল্লা আসা তো দূরের কথা, বরঞ্চ তোমাকে তাড়াতাড়ি বয়স্ক দেখাতে পারে। সুতরাং ঠান্ডা জল সকালবেলা নৈব নৈব চ। তার বদলে তাহলে কি করতে হবে, ঘুম থেকে উঠে একদম খালি পেটে, অবশ্যই মুখ ধুয়ে, খালি পেটে তোমাকে সামান্য গরম জলে এক চামচ মধু এবং একটা পাতি লেবু, মানে সেটাকে হাফ করে নিতে পারো, গোটা নয়, হাফ পাতি লেবুর রস নিয়ে মিক্সড করে খেয়ে নিতে হবে। এটা কিন্তু রোজ সকালে নিয়ম করে করবে, তাহলে তোমার স্কিন অনেক বেশি ঝরঝরে লাগবে এবং তোমার শরীরের ভেতরের ইনটেস্টাইনও তোমাকে থ্যাংক ইউ জানাবে। আর ভেতর ভালো থাকলেই তার ফলাফল ওপরে দেখা যায়, এটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, এটা তো গেল ফার্স্ট স্টেপ। নেক্সট বলবো, সকালে উঠে মুখ ক্লিন আপ করো। কীভাবে ক্লিন আপ করবে, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই কোনো খড়খড়ে ফেস ওয়াশ দেবে না, বা হট করে কোনো স্ক্রাব ইউজ করতে যাবে না। ঘুম থেকে উঠে জাস্ট একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে তোমার মুখটাকে ভালো করে ধুয়ে ফেলো, কারণ সারা রাত ধরে ঘুমানোর ফলে মুখে তিল, ময়লা, নানা রকম ব্যাকটেরিয়া বাসা বাঁধতে থাকে, এবং রোজ সকালে উঠে সেগুলোকে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে জাস্ট হাঁটিয়ে দাও, মুখটা হয়ে গেল তখন পরিষ্কার ঝরঝরে। কিন্তু পরিষ্কার মুখটাকে একটু ময়শ্চারাইজ করারও দরকার আছে, তো তখন তার জন্য তুমি একটা খুব ভালো ময়শ্চারাইজার, যেটা তোমার স্কিনের পক্ষে উপযোগী, সেরকম একটা ময়শ্চারাইজার বা সানস্ক্রিন, যেটা তোমার সুবিধা সেটা তুমি মুখে লাগাতে পারো। এটা যারা অফিস যাও তাদের জন্যও যেমন উপযোগী, যারা বাড়িতে থেকে রান্নাবান্না করো, ঘরের কাজ করো, বাচ্চা সামলাও, তাদের জন্য কিন্তু সমান উপযোগী। সে ছেলে হোক কিংবা মেয়ে, দুজনের জন্যে কিন্তু এটা সমানভাবেই কাজ করবে। তো হয়ে গেল ময়শ্চারাইজিং, আর ময়শ্চারাইজিং হওয়া মানে তোমার সকালের স্কিন কেয়ার রুটিনটা মোটামুটি কমপ্লিট। তো এইটা করলে তোমার স্কিনটা আরও বেশি জেল্লাদার হবে। আচ্ছা, এরপর আসি ব্রেকফাস্টের কথায়। হ্যাঁ বন্ধুরা, কথায় আছে না, পেটে খেলে পিঠে সয়, কিন্তু আমি বলবো পেটে খেলে ত্বকে সয়। তো পেটে খেলে যখন ত্বকে সয়, তাহলে পেটের খাবারটাকে একটু ত্বকের উপযোগী করা যাক। ঘুম থেকে উঠেই লুচি বা একদম ডুবো তেলে ডিম টোস্ট একদম খাওয়া চলবে না, কারণ ঘুম থেকে উঠে আমাদের শরীর চায় একটু মাইল্ড খাবার, একটু সহজ পাচ্য খাবার, যেটা আমাদের শরীরকে, শরীরের ইনটেস্টাইনকে একটু বেশি কেয়ার নেবে। তুমি তার মধ্যে সকালে ব্রেকফাস্টে হালকা কোনো স্যান্ডউইচ খেতে পারো বা কোনো ফ্রুট জুস খেতে পারো, আর সেই ফ্রুট জুসটা যেন অবশ্যই বাড়িতে বানানো ফ্রুট জুস হয়। আবার কেউ কেউ যদি মনে করে যে আমি ফ্রুট জুস খাবো না, সে একটা গোটা মরসুমি ফল বা মরসুমি না হলেও যে কোনো একটা গোটা ফল সে কিন্তু ব্রেকফাস্টে অবশ্যই খাবে। ফল কেটেও খেতে পারো, গোটা কামড়ে কামড়েও খেতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু ফল একটা অবশ্যই ব্রেকফাস্টে রাখতে হবে। তো বন্ধুরা, ফলের সাথে সাথে তুমি চাইলে এক বাটি সবজি সেদ্ধ করে বা স্যুপ বানিয়েও কিন্তু খেতে পারো, যেটা
তোমার ত্বকের পক্ষে খুবই উপযোগী। আর স্কিন কেয়ার রুটিনে তো বলাই হয় যে ত্বকের যত্নে খাওয়া দাওয়ায় চেঞ্জ আনা ভীষণ জরুরি। তো বন্ধুরা, এই গেল আমাদের ব্রেকফাস্টের কথা, ফেস ক্লিন আপের কথা। এবার আমি বলবো একটু হাটকে, কিন্তু এটা সকালের রুটিনের মধ্যেই পড়ে, সেটা তুমি একদম সাত সকালে না করলেও দিনে অন্তত পক্ষে, না দিনে না সপ্তাহে, সপ্তাহে অন্তত পক্ষে দুবার করো, কারণ গরমকাল আসছে। শীতকাল থাকলে বলতাম একবার করো, গরমকাল আসছে বলেই বলবো দুবার করো। সেটা হচ্ছে সপ্তাহে দুবার স্ক্রাবিংটা খুব দরকার, অবশ্যই মাইল্ড কোনো স্ক্রাব দিয়ে, সেটা ঘরে বানাও বা বাজার চলতি কোনো প্রোডাক্ট কিনে আনো, কিন্তু স্ক্রাবটা যেন অবশ্যই মাইল্ড হয়। সেরকম কোনো মাইল্ড স্ক্রাব দিয়ে মুখটাকে ভালো করে স্ক্রাব করো, শুধু মুখ নয়, মুখের যে চারপাশে যে গলা রয়েছে সেটাকেও ভালো করে একটু স্ক্রাব করে নাও। তাহলে দেখবে মোটামুটি এক দেড় মাসের মধ্যে তুমি নিজের তফাত নিজেই বুঝতে পারবে, যখন আয়নার সামনে দাঁড়াবে তখন নিজেকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছা করবে, মনে হবে আমার গাল দুটো কি সুন্দর, আমি এটাকে আদর করি। তো এই ছিল আমার আজকের টিপস, এই টিপসগুলো ফলো করো এবং সকালে উঠে এই সমস্ত কাজগুলো তোমরা করতে থাকো, তাহলেই দেখবে তোমার বিশেষ 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 দিনগুলোতে তোমাকে অন্যদের থেকে একদম অন্যরকম লাগবে, মানে কিম্বুত কিমা অবশ্যই নয়, খুব সুন্দর লাগবে এবং সবাই তোমার স্কিনের প্রশংসা করবে যে তোমার স্কিনটা কত বেশি হেলদি লাগছে, তোমাকে কত বেশি গ্লোয়িং লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করবে, কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে, আর যদি ভালো লাগে সমন স্পিকিংকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে গাইজ, আজকের ভিডিও পর্যন্তই, টাটা, বাই বাই।